ইমেল মার্কেটিং হলো বিজ্ঞাপন জগতের সবথেকে সহজ, সস্তা এবং দ্রুত সময়ে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার কার্যকরী ভূমিকা পালন করে। ইমেল মার্কেটিং করে আপনার প্রোডাক্ট সেলকে বহুগুণে বাড়িয়ে দিতে পারেন। আমরা তিনটা কারণে আমাদের বিজনেসে ইমেল মার্কেটিংকে ব্যবহার করি না। তার প্রধান কারণ হচ্ছে, আমরা অনেকে ইমেল মার্কেটিংয়ের গুরুত্ব সম্বন্ধে জানি না, কীভাবে ইমেল মার্কেটিং করতে হবে সেটা জানি না। অল্প খরচে ইমেল মার্কেটিংয়ের জন্য যেই টুলস এবং সফটওয়্যার প্রয়োজন সেটার সাথে আমরা পরিচিত না। আমার এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো কীভাবে অল্প খরচে ইমেল মার্কেটিং করে আপনি আপনার বিজনেসে সফলতা নিয়ে আসতে পারেন। আমি শাহিন নাজাফি আপনাদের সাথে আছি, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। ইমেল মার্কেটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। ইমেল মার্কেটিং টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ইমেল মার্কেটিং করে আপনি আপনার কোম্পানির রেভিনিউ, সেলস, কনভারসেশন বাড়াইতে পারেন। সব থেকে ইজি এবং ইফেক্টিভ ওয়ে হচ্ছে ইমেল মার্কেটিং করে বিজনেস রেভিনিউটাকে বাড়ানো, ROI-টাকে বাড়ানো। তো এই ইমেল মার্কেটিং আমরা কিভাবে করি, পুরো সেট আপ ইমেল মার্কেটিং কীভাবে করতে হবে, আমি আমার ইমেল মার্কেটিং করে অ্যাফিলিয়েটে কীভাবে সেলস পাইবো, কীভাবে CPA মার্কেটিং করবো ইমেল মার্কেটিং এর মাধ্যমে, তো সব কিছু দেখবো আমাদের এই টিউটোরিয়ালটিতে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি আমি যে লিসনগুলো তৈরি করেছি সেই লিসনে। যেহেতু ইমেল মার্কেটিং এর পুরো লিসনটি একটি ভিডিওতে কভার করা সম্ভব না, সেজন্য আমি চারটা লিসন তৈরি করেছি, স্টেপ বাই স্টেপ সেই লিসনগুলো থাকছে। লিসনের ফার্স্ট লিসনে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর কেন ইমেল মার্কেটিং এত গুরুত্বপূর্ণ ফর মার্কেটিং পারপাস, ইমেল মার্কেটিং তে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, SMTP অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেকেন্ড লিসনে আমরা দেখব। থার্ড লিসনে আমরা দেখব ইমেল মার্কেটিং যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারে কিভাবে ক্রিয়েট লিস্ট করতে হয়, ক্যাম্পেইন করতে হয়, অটোমেশন সেট আপ করতে হয়, সেই টপিকসগুলো আমরা দেখব। এবং ফোর্থ লিসনে আমরা দেখব যে ইমেল মার্কেটিং এর যে সফটওয়্যারটি আছে সেটার সাহায্যে কিভাবে ফর্ম, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন কানেক্ট করতে হয়, দ্যাটস মিনস ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা আমরা দেখব। দেন সব থেকে লাস্ট পার্ট এবং আকর্ষণীয় পার্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ইনবক্স সিক্রেট। ওকে, আপনি ইমেল মার্কেটিং করতে গেলে দেখবেন যে আপনার ইমেলটি বেশিরভাগ ইমেলগুলো স্প্যামে যায়, তো জিমেইলে ইনবক্স করা অনেক টাফ। কিভাবে আমি জিমেইলে ইনবক্স করে থাকি সেই আমার স্ট্র্যাটেজিগুলো আমি শেয়ার করব ইনবক্স সিক্রেট টিউটোরিয়ালে। তো আমার ইনবক্স সিক্রেট টিউটোরিয়ালটি দেখতে হলে সবগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন, তাহলে ইনবক্স সিক্রেট টিউটোরিয়ালটিতে আপনি বুঝবেন আসলে কিভাবে ইমেলটি ইনবক্স হয়। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি ইন্ট্রোডাকশনে। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। ইমেল মার্কেটিংটা কি আমাদেরকে আগে জানতে হবে। ইমেল মার্কেটিং ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট মার্কেটিং, যেটা সাহায্যে আপনি আপনার কনজিউমার, কাস্টমার, পোটেনশিয়াল অডিয়েন্সের কাছে আপনার প্রমোশনাল মেসেজ, ম্যাটেরিয়ালস, ডাউনলোড লিঙ্ক, সফটওয়্যার, ডিজিটাল প্রোডাক্ট, ডেলিভারি রিপোর্ট, এভরিথিং পৌঁছাইতে পারেন। এই যে মাধ্যম, এই মাধ্যমটিকে আসলে ইমেল মার্কেটিং বলে। ইমেল মার্কেটিংয়ের সাহায্যে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টস, কমার্শিয়াল মেসেজ, সেলস রিপোর্ট, কুপনস, এভরিথিং আমরা আমাদের কাস্টমার, কনজিউমার সবার কাছে পাঠাইতে পারি। তাহলে সবাই এতক্ষণে বুঝে গেছি যে ইমেল মার্কেটিংয়ের গুরুত্বটা কত। ইমেল মার্কেটিং ছাড়া আসলে আমরা বিজনেসটাকে কল্পনাই করতে পারি না, কারণ ইমেল মার্কেটিং না করলে বা ইমেল সেন্ড না করলে আপনি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন না, আপনি আপনার কাস্টমার কোনো প্রোডাক্ট, সফটওয়্যার কিনলে ডাউনলোড লিঙ্ক করতে পারবেন না। তো এই প্রসেসগুলো আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। ওকে, আমরা আগে জানবো যে কেন ইম্পর্টেন্ট ইমেল মার্কেটিংটা। ইমেল মার্কেটিং আমাদের অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য, সাবস্ক্রাইবারদের সাথে কানেক্ট করার জন্য, বায়ারদের সাথে কানেক্ট করার জন্য ইজি একটা ওয়ে। আর ইমেল মার্কেটিংটা খুব কস্ট ইফেক্টিভ, খুবই সাশ্রয়ী। আপনি যদি অন্য মার্কেটিং প্ল্যাটফর্মে চিন্তা করতে যান, লাইক অ্যাজ ফেসবুক, গুগল অ্যাডওয়ার্ডস, সেখানে অনেক ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে আপনাকে কনভারসেশনের জন্য, সেলসের জন্য। বাট ইমেল মার্কেটিংয়ে খুব অল্প খরচে আপনি অনেক কনভারসেশন, সেলস পাবেন। আর ইমেল মার্কেটিংয়ের সাহায্যে একমাত্র মোবাইল কাস্টমারদের কাছে খুব ইজিলিভাবে রিচ করা যায়। তো আমরা জানি যে এখন অনেকে সেলফোন ইউজার অনেক বেশি, তো সেলফোনে যারা থাকে তাদের কাছে পৌঁছানোর জন্য ইমেল মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ, কারণ তারা তাদের
জিমেল বা অন্য অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল দিয়ে থাকে এবং লগ ইন করে থাকে। তো যখনই একটা ইমেল সেন্ড করছেন, সঙ্গে সঙ্গে সে তার ফোন থেকে ইমেলটা পাচ্ছে এবং আপনার মেসেজটি পড়ছে। তো ফোর্থ যে লিসন হচ্ছে, অন্য মার্কেটিং এর তুলনায় ইমেল মার্কেটিংটা খুবই ইজিয়েস্ট একটা টাইপ বা ইজিয়েস্ট একটা ওয়ে। অন্য মার্কেটিং থেকে ইমেল মার্কেটিং আপনি 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করলে আপনি আপনার কাস্টমারের কাছে মেইলটি সেন্ড করতে পারবেন, বাট অন্য মার্কেটিংটা এত ইজি না। এখন ইমেল মার্কেটিংটা আমাদের কনভারসেশনের দিকে ডাইভ করে, আপনার সেলের দিকে নিয়ে যায়, আপনার কোম্পানি রেভিনিউটাও বাড়িয়ে দেয়। ধরুন আপনি ইমেল মার্কেটিং এর সাহায্যে আপনি কোনো কাস্টমারকে মেইল সেন্ড করতে থাকলেন, প্রমোশনাল মেসেজ পাঠাতে লাগলেন, আপনি কোনো অফার ক্রিয়েট করে অফারটি পাঠাতেন, তো দেন আপনার সেলটি চলে আসবে। তো আমরা যারা বাংলাদেশি সার্ভিস ইউজ করি, দারাজ, পিকাবো, আরও যে অনলাইন শপিং মল সাইটগুলো আছে, তাদের কি হয়, আমাদের রেগুলারলি রেগুলারলি তারা প্রমোশনাল ইমেইল এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট হলে, তাদের কোনো অফার থাকলে, তো তারা কিন্তু আমাদের ইমেলে পাঠায়। আমরা কিন্তু সেই ইমেলগুলো রিড করি, অবশেষে সেই যে অফারটি দিয়েছে অনেকে সেই অফারটি গ্রহণ করি, ঠিক আছে। তাহলে তারা ইমেলের মাধ্যমে তাদের সেলস বা কনভারসেশন বা রেভিনিউটি পাচ্ছে। তো এই কাজগুলো আমরা করব আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, সিপিএ মার্কেটিং এর জন্য, অন্যের বা নিজের প্রোডাক্ট সেলিং এর জন্য। ইমেল মার্কেটিং করার জন্য আমরা অলওয়েজ একটি সফটওয়্যার ইউজ করে থাকি, কারণ আপনি যখন পার ডে 50, 100 বা 250 ইমেল সেন্ড করবেন, খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। অবশ্য টাইম লাগবে 2-3 ঘন্টা, তারপরও কিন্তু করতে পারবেন। বাট আপনার যখন কাস্টমার পোটেনশিয়াল কনজিউমার বেশি হয়ে যাবে, লাইক অ্যাজ 10,000, 20,000, তখন তো আর হাতে পাঠানো সম্ভব না। তো এজন্য আমরা অটোমেটেড একটি সফটওয়্যার, যে আমাদের সাবস্ক্রাইবার বাড়ার সাথে সাথে সেল আসার সাথে সাথে আমাদের ইন্টারেস্ট আমাদের সফটওয়্যারে যারা আছে তাদের হওয়ার সাথে সাথে আমাদের মেইলটি পাঠিয়ে দিবে তাদের কাছে। অটোমেটেড একটি সফটওয়্যার, জাস্ট আপনি একদিন শুধু সেট আপ করে রাখবেন, দেন অটোমেটিক্যালি পাঠাবে। তো এই সফটওয়্যারটি আমরা ইউজ করব, সফটওয়্যারটি যেটি ইউজ করব সেটি হচ্ছে ক্যান্ডি সেন্ডি। তো ক্যান্ডি সেন্ডি ইজ দ্য বেস্ট ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন সফটওয়্যার। এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে, হোয়াই ক্যান্ডি সেন্ডি? তো ক্যান্ডি সেন্ডি একমাত্র সফটওয়্যার যেটির সাহায্যে আপনি 10,000 সাবস্ক্রাইবার, কন্ট্যাক্ট, কাস্টমার, বায়ারের কাছে ওয়ানলি $15 খরচ করে মেইলটি সেন্ড করতে পারবেন। বাট আদার যে প্ল্যাটফর্মগুলো আছে, লাইক অ্যাজ ক্যাম্পেইন, মনিটর, কনভার্ট কিট, মেইল, সিএমই, ওয়েবার, গেট রেসপন্স, সেটাতে প্রায় $100 বা 50-এর আপ, এমন একটি ডলার আপনার 10,000 মেইল সেন্ড করতে নিবে, বাট ক্যান্ডি সেন্ডি ওয়ানলি $15 নিবে। তো এর পিছনে কিছু লজিক বা কারণ আছে, কারণ তারা স্টার্ট আপ কোম্পানি এবং তারা তাদের বিজনেসটি স্টার্ট করেছে, এবং ক্যান্ডি সেন্ডি আমার প্রোডাক্ট, আমার নিজের পার্সোনাল প্রোডাক্ট। তো এখানে ডেলিভারি রেট সমান হবে, এখানে যে সফটওয়্যারগুলো আছে, গেট রেসপন্স, মেইল, সিএমস, কনভার্ট কিট, সবগুলো যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে, আমি আপনাদেরকে দেখাবো। এখন অনেকের প্রশ্ন, আমি কি ক্যান্ডি সেন্ডিতে ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবো? ইয়েস, আপনি ক্যান্ডি সেন্ডিতে ফ্রি অ্যাকাউন্ট করে মেইল সেন্ড করতে পারবেন, পার ডে 1,000 মেইল পর্যন্ত ফ্রি সেন্ড করতে পারবেন। এর বেশি সেন্ড করতে হলে আপনাকে পেইড প্ল্যান নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ফার্স্ট লেসনটি শোনার জন্য। নেক্সট লেসনে আমি দেখাবো কিভাবে ফ্রিতে ক্যান্ডি সেন্ড অ্যাকাউন্ট করতে হয় এবং আপনি ক্যান্ডি সেন্ড অ্যাকাউন্ট SMTP সার্ভার কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে সেট করবেন, SMTP অ্যাকাউন্ট করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।